Hey guys, good morning. Welcome back to another video of Loki Pacha Blog. আজকে হলো 15th of August সোমবার। তো সোমবার দিন এই শ্রাবণ মাসে পাঁচটা সোমবার পড়েছিল ঠিকই, কিন্তু একটা সোমবারেও আমার ওর সাথে আর পুজো দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু এই 15 তারিখ সোমবার পড়েছে আর অফিসও ছুটির দিন, তো সেই কারণে সকাল সকাল মন্দিরে স্নান টান করে পুজো টুজো দিতে চলে আসলাম। তো সকালটা শিব ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে যেহেতু ছুটির দিন কোথাও না কোথাও ঘুরতে যাবই, তো সেই কারণে সারাদিন কী করবো না করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকে এই মন্দিরে না যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই শিব পুজোটা বেশ বড় করেই হচ্ছিল। তো আমাদেরকে বলল যে দুপুরবেলা থাকতে, মানে এই মন্দিরে আজকে দুপুরবেলা প্রসাদ খাওয়ানো হবে, কিন্তু যেহেতু আজকে আমাদের একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে তো সেই কারণে এখন বেরিয়ে যাচ্ছি। দেখো এখন মন্দির থেকে বেরোনোর সময় আমরা আটকে গেলাম, কারণ একটা ক্লাবের থেকে প্রসেশন বেরিয়েছিল, তো সেটা না গেলে আমরা বেরোতে পারছিলাম না। তো সেই জন্য দাঁড়িয়ে যখন আছি ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো প্রসেশনটা শেষ হলে তারপরে আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক নতুন কোথায় ঘুরতে যাই। তো রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে সবাই যে যার মতন বিভিন্ন গ্রুপ নিয়ে প্রোগ্রাম করছে, দেখে বেশ ভালোই লাগলো। আর এখানটায় মানে চট করে এপাশ ওপাশ রাস্তা পার হওয়া যায় না, বেশ কিছুটা দূরে গিয়েই তারপরে ইউটার্ন নিতে হয়, তো আমরা সেদিকেই যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে ঠিক আছে তাহলে তোমাদের এই ভিডিওটা শেয়ার করি। তো এখন বাড়িতে গিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। চলো তাহলে এখন বাড়িতে যাওয়া যাক। মন্দির থেকে চলে আসলাম, চলে আসার পর যেটা থাকে খাওয়া দাওয়া, যেটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো স্মুদিটা বানিয়ে নিলাম। স্মুদির থেকে চটজলদের কিছু হতে পারে না, তারা ওকে দিয়ে আসি। তো এরপরে হলো এখন রান্নাবাড়ি করব, জানি না কি করব, এখনো সব ঠিক নেই, তবে শর্টকাটে যেটা হবে সেটাই করে নেব। করে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বাইরে বেরোবো, কারণ কালকে থেকে তো আবার ওর অফিস শুরু, তো সেই কারণে ওর সাথে আর ঘোরাফেরা হবে না। তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আজকের দিনটাই আছে সময়, তো ঘুরে ফিরে নেই, এদিকে ওকে দিয়েছি খেতে আর এদিকে আমি আমার খাওয়াটা খেয়ে নিই। মানে এতটাই খিদে পেয়েছে, ভাবলাম যে কিছু বানাবো, তো মানে রুটি তরকারি সেটা বানানোর মতন সময় নেই, তো স্মুদি খেয়ে নিলাম। তো চলো তাহলে এখন খেয়ে নিই, তারপরে দেখা যাক রান্নার কি জোগাড় করছি, তারপরে তো তোমাদের সাথে কথা হচ্ছেই। ওই দেখো ওকে খেতে দিচ্ছে, আজকে ছুটির দিন, তাও ও অফিসের কাজই করে চলছে। তো যাই হোক, বাইরে থাকেও যে বাইরে থাকো তো, তো তাও বাড়িতে থাকে এটা অনেকটাই বেশি। তো চলো তাহলে এখন খেয়ে নিই, তোমাদের সাথে রান্না করতে করতে পরে কথা হচ্ছে। তো দেখো ওটস খাওয়া দাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ভাবলাম যে চটজলদি কি রান্না করবো, তো আজকে মানে একটু কেমন পূজা পূজা একটা ব্যাপার, তো সেই জন্য মনে হলো যে একটুখানি খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ডাল তরকারি রান্না করতে যাই না তাহলে অনেকটাই সময় লেগে যাবে, আর রান্নাবাড়িও ঠিকঠাক হবে না, কারণ বেরোনোর প্ল্যান আছে। তো ভাবলাম যে চটজলদি কী করবো, তাই একটুখানি আলু ভেজে নেবো আর একটু গরম গরম প্রেশারে সিটি দিয়ে খিচুড়ি খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। তারপরে রাত্রে কী করবো সেটা পরে দেখা যাবে, কারণ কালকের থেকে তো আবার ওর অফিস শুরু, তো সেই কারণে আর ঘোরাফেরা হবে না। তো দেখতে থাকো কার কার গরম গরম খিচুড়ি আলু ভাজা খেতে ইচ্ছা করছে সেটাও জানাবে, আর তার থেকেও বেশি খেতে ইচ্ছা করলে আমার ভাই আমাদের এখানে চলে আসবে, আর তাও যদি না হয় তাহলে তোমরা তোমাদের বাড়িতে বানিয়ে খেয়ে নেবে। আর বাইরের ওয়েদারটাও এখন খুব ভালো করেছে, একটু মেঘলা মেঘলা মতো, তো খিচুড়ি খাওয়াটা বেশ ভালো চলবে। চলো তাহলে এখন খিচুড়িটা করে নিই। আরে কি রান্না করবো বুঝে পারছিলাম না, তো বেশি বেশি দিদি না আলু ভাজবো।
তো দেখো আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, তো এখন আমি আলু ভাজাটা ভেজে নিচ্ছি। মানে আলুটা আগেই ভাজা হয়ে গেছিলো, তো ভাবলাম যে খাওয়ার আগে একটু গরম গরম ভেজে নিই। আর এখন ফটাফট নামিয়ে নেব গরম গরম খিচুড়ি আর আলু ভাজা। উফ, একদম পুরো জমে গেছে। তো তোমরা পুরো ভিডিওটাতে সাথে থেকো আর পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, স্কিপ করো না, কারণ আজকে প্ল্যান করেছি একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার খিচুড়ি রান্না পুরো হয়ে গেছে, এখন শুধু একটু মিশিয়ে নেব আর একটু ঘি দিয়ে নেব। তো ঘি দিয়ে গরম গরম পাতে নামিয়ে নিয়ে খেয়ে নেব। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। খেতে দাও। চলে এসেছি, এই দেখো গরম গরম খিচুড়ি আর তোমার ফেভারিট আলু ভাজা। এখন খেয়ে দেখো আর বলো যে মানে কেমন হয়েছে। তাড়াহুড়া করে তো করলাম, ঠিক জানি না যে কেমন হবে খেতে। জল না নিয়ে বসে তো বসে না। জল 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 দা, জলটা কি গুলো মধ্যে জল নেই, জল নিয়েছি। অল্পই জল আছে, পরে বলবো। এই জল দিয়ে কি খাবে? খিচুড়ি দাও তো। এই ফটাফট খেয়ে চলো, আবার বেরোতে হবে। তোমাকে চামচ দিলাম, তুমি চামচ দিয়ে খেতে ভালোবাসো। আসতে গরম গরম বললাম যে গরম লাগবে। জিপটা পোনা পুড়ে গেল না, ঠান্ডা ঠান্ডা। সত্যিকারের তো চলো তাহলে এখন আমিও খেয়ে দেখি। মানে আমি ভাবছিলাম যে লবণ টবণ বেশি হবে কিনা, কারণ কড়াইতে যখন রান্না করা যায় তখন লবণটা টেস্ট করা যায়। তবে এই তো মানে আজকে পুজো দিয়ে আসলাম, তো সেই মন্দিরেও আজকে প্রসাদ বলছিল খাওয়াবে, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে জন্য আমরা চলে আসছি। তো চলো এখন ফটাফট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, আমাকে দিচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি, যাই হোক ছুটির দিন যেটা বলি ঘোরাফেরা, জানি না এখনো কোথায় যাব তোমাদেরকে। তো আর আমি আজকে বলে যাব না আমি কোথায় যাচ্ছি, কারণ আমি যদি সেটা বলে যাই তারপরে আর তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আগের দিন। তো চলো তাহলে রাস্তায় যেতে যেতে কোথায় যাই, মানে হারা উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি, দেখা যাক কোথায় যাই। চেষ্টা করবো কোনো একটা ভালো জায়গায় গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করার। চলো তাহলে যাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গুয়াহাটি বিহারী সম্মেলনের সামনে। তো এখন আমরা যাচ্ছি উজান বাজারের যে ফেরিঘাট, গভর্নমেন্ট ফেরিঘাট, সেখানে যাচ্ছি। তো সামনে আমাদের প্ল্যানেটোরিয়ামটা পড়লো, এটা হলো গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম। এটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব আমার ভিডিওর মধ্যে দিয়ে। ভিতরের ভিডিও শেয়ার করতে পারবো না, তবে বাইরেরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। চলো তাহলে এখন যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি গুয়াহাটি গভর্নমেন্ট ফেরিঘাটের সামনে। তো কালকে প্রচণ্ড ভিড়ভাড়টা ছিল, আজকে দেখছি যে বাইরে ভিড়টা একটু কম আছে, কারণ আজকে হয়তো কারোরই কোথাও না কোথাও প্রোগ্রাম রয়েছে 15ই আগস্ট হিসেবে। তো সেই কারণে আজকে কালকের তুলনায় ভিড়টা একটু কমই আছে, ফাঁকা ফাঁকাই আছে। তো চলো তাহলে এখন আমরা ভিতর দিকে যাই আর কিভাবে টিকিট কাটছি, কোথায় কিভাবে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কালকে যেতে পারিনি তো ভাবলাম যে আজকেই তোমাদের সাথে শেয়ার করি, নাহলে এরপরে নেক্সট ডে আবার হয়তো অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে যাবে, এখানে আর কবে আসা হবে না হবে। তো কালকে তো তোমাদেরকে মনে দুঃখ দিয়ে দিয়েছিলাম যে উমানন্দ টেম্পলে যাব বলে এসেছিলাম, কিন্তু আর যেতে পারিনি। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকেই যাই। চলো তবে এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে ছেলেদের লাইন আর মেয়েদের লাইন দুটো আলাদা রয়েছে, তো এখানে ছেলেদের লাইনটা অনেক
অনেকটাই বড় ছিল। তো আমি সাইডে গিয়ে দেখলাম যে মেয়েদের লাইনটা পুরোটাই ফাঁকা ছিল, তো সেই কারণে আমি গিয়ে সবার মানে সবার লাস্টে এসে সবার ফার্স্টে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর তারপরে দেখলাম একে একে যারা ছেলেরা লাইনে দাঁড়িয়েছিল তারা প্রত্যেকে প্রত্যেকের মানে দিদি বোন বা ওয়াইফ প্রত্যেকে দাঁড় করিয়ে দিচ্ছিল, যেহেতু মেয়েদের লাইনটা ফাঁকাই ছিল। তো যাই হোক, আমাদের টিকিট টাকাটা হয়ে গেল। দেখো যেহেতু 15ই আগস্ট উপলক্ষে তিন রঙার যে বেলুনগুলো সেগুলো লাগিয়ে রাখা হয়েছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে ওই ফেরিটা আস্তে আস্তে আমি তোমাদেরকে ততক্ষণে ভিউটা শেয়ার করি, এই ব্রহ্মপুত্রের ভিউটা। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুকে যে পেজটা রয়েছে লক্ষ্মী প্যাঁচা ব্লগ সেটাকে তোমরা ফলো করে রেখো, আর আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে লক্ষ্মী প্যাঁচা ব্লগ সেটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর দেখো চলে মানে আমরা যেই ফেরিটাতে যাব, মানে গুয়াহাটির এই পাশ থেকে লাস্ট ফেরি ছাড়ে 3:30টার সময়, আর ওপার থেকে লাস্ট ফেরি আসে 4:30টাতে। তো আমরা যেই ফেরিটাতে আমরা এখন এই 3:30টার ফেরিটাতেই যাব। তো আমরা যেই ফেরিটাতে যাব সেটা যখন ওই পার থেকে আসে প্রচণ্ডই ভিড়ভাট্টা হয়ে এসেছিল, কারণ হয়তো দুপুরবেলা বেশ অনেকটাই ভিড় ছিল, কারণ সবাই দুপুরবেলাতেই যায়। তো দেখো এখন তোমাদেরকে আমি ব্রহ্মপুত্রের এই সুন্দর ভিউটা শেয়ার করছি, আর মাঝখানেটা দেখতে পারছো, ও এটা হলো পিকক আইল্যান্ড। তো এখানেই হলো সেই উমানন্দ টেম্পলটা। কথায় আছে যে কামাখ্যা মায়ের দর্শন করতে আসলে নাকি উমানন্দ যদি দর্শন উমানন্দ টেম্পল যদি দর্শন না করা যায় তাহলে নাকি সেটা পুরোপুরি কমপ্লিট হয় না। তো সেই কারণে আমরা তো এর আগেও অনেকবার এসেছিলাম কামাখ্যাতে কিন্তু উমানন্দে আসা হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে এবার আমিও যাই আর তোমাদেরকে আমার ভিডিওর মধ্য দিয়ে নিয়ে যাই। তো চলো তাহলে তোমরা আমার সাথে যেতে থাকো আর দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ওই দেখো দূরে রোপওয়ে যাচ্ছে, সেই রোপওয়েতেও অন্য একদিন যাব, আর সেদিন গিয়ে এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রোপওয়েতে যাওয়ার সময় রোপওয়ে উমানন্দ টেম্পলের ওখানে একটুখানিক মানে স্টপেজ দেয়, কারণ হলো প্রণাম করার জন্য। তো আমি জানি না রোপওয়েটা ওই পারে কোথায় যায়, আমি যখন যাব তোমাদেরকে তখন শেয়ার করব। দেখো আমি এখন সেই ফেরিটার একদম উপরে উঠে এসেছি আর সবাই নিচে আছে, উপরে আমি একাই আছি, কারণ উপরে স্পেশাল পারমিশন নিয়ে আসতে হয়। তো সেই পারমিশনটা নিয়ে আমি উপরে এসেছিলাম। উপরে এসে তোমাদেরকে যেহেতু আমি ভিউটা শেয়ার করব, তো সেই কারণে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এরা হলো উপরে যারা সেই লঞ্চটা চালিয়ে নিয়ে যায় তারা ছিল। তো এখন আমি উপর থেকে নিচে চলে এসেছি, কারণ ও যেহেতু নিচে দাঁড়িয়েছিল তো সেই কারণে আমি হলো ভাবলাম যে না আমিও নিচে চলে যাই, উপরে আর বেশি একা একা ভালো লাগছে না, তোমাদের সাথে ভিউটা শেয়ার করা হয়ে গেল। তো এখন আমি নিচে চলে এসেছি। আমাদের লঞ্চটাতে ভিড় ছিল, তবে খুব একটাও বেশি ভিড় ছিল না, কারণ যেহেতু এটা লাস্ট তো সেই কারণে একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো চলো এখন যাওয়া যাক। তবে আজকের দিনটা ঘোরাফেরা খাওয়া দাওয়া মিলিয়ে মিশিয়ে খুবই ভালো গেল। আর ব্রহ্মপুত্রের জলটা প্রচণ্ডই উথাল পাথাল করছিল, তবে এই ব্রহ্মপুত্রের জলে অনেক জায়গায় অনেক বড় বড় কিন্তু পাক দেখলাম। আগে শুনেছি যে নদীতে পাক দেখা যায়, তবে এই ব্রহ্মপুত্র নদীতে পাকটা এবার নিজে চোখেই দেখলাম। তো চলো এখন আমরা চলে এসেছি প্রায় উমানন্দ টেম্পলের কাছাকাছি। আর দেখো এটা একটা অনেক বড় পাথর রয়েছে, সেই পাথরের ওপরে এই মন্দিরটা। তো এই আইল্যান্ডটার নাম হলো পিকক আইল্যান্ড, আর এখানে একটা পাথরের মধ্যে শিব মূর্তি আঁকানো রয়েছে। তো যেহেতু এটা হলো শিব ঠাকুরের গর্ভগৃহ, তো এটারও যে পুরো ভিডিওটা উমানন্দ টেম্পলের সেই ভিডিওটা এর পরে যে নেক্সট ভিডিওটা দেব সেই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে উমানন্দ টেম্পলের হিস্ট্রিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, পুরোপুরি ভিউটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখন আমরা ফেরি থেকে নেমে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে একপাশে সিঁড়িতে কাজ হচ্ছিল, তো এখন আমরা যাচ্ছি পাশে আর একটা সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটা দিয়ে যাচ্ছি। তো দেখো এখনও অনেক মানুষ আসা যাওয়া করছে, চলো তাহলে এখন ভিতরে যাওয়া যাক। আর ভিতরে গিয়ে কী কী মন্দির আছে আমি ঠিক জানি না, যেগুলো দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো তাহলে দেখতে থাকো।
দেখো আমরা চলে এসেছি গুয়াহাটির যে ফেরিঘাট সেই ফেরিঘাটের দিকে চলে এসেছি, আর এখন হলো আমরা বাড়িতে ফিরে যাব। তো চলো তাহলে এখন আমরা নেমে পড়ি, আর নামার সময় সবাইকে বলে খুব সাবধানে নামতে, আর ব্যাগ মানে নিজের ব্যাগ বা ফোন খুব সতর্ক করে রাখতে। আর দেখো ফেরিটা প্রায় ঘাটে চলে এসেছে, আর এখন আমরা নেমে যাব। নেমে দেখা যাক কোথায় যাই না যাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। দেখো যখন আমরা ফেরি থেকে নামলাম, তো তখন আমরা ফেরিতে থাকাকালীন বুঝতে পারিনি যে এতটাও ভিড় ছিল। তো মানে আগের ফেরির থেকে কমই ছিল, কিন্তু এই ফেরিতেও লোক কিন্তু কম ছিল না। তো দেখো এখন সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে একটু পরেই বেরোবো, কারণ হলো এত ভিড়ে না ধাক্কাধাক্কি করে আর বেরোতে পারছি না। এদিকে প্রচণ্ডই ঘেমে গেছি, কারণ প্রচণ্ডই গরম লেগে গেছে, আর চারপাশটা দেখো এখানে সব টুনি বাল্বের লাইটগুলো জ্বলছে, কিন্তু সেগুলো এখন যেহেতু দিনের আলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমরা বেরিয়ে ভুল করে গভর্নর হাউস যে সেদিকে চলে গেছিলাম, তো তারপরে আমাদেরকে আবার উল্টো দিকে ঘুরিয়ে পাঠিয়ে দিল। তো আমরা ঘুরে চলে আসলাম উমানন্দ, ফাইনালি আজকে যেতে পারলাম। তো তোমাদেরকে এই কারণেই আমি বলে চাইনি যে জানি না যে ফেরিতে করে গিয়ে ঘুরে আসতে পারবো কিনা, তো সেজন্য মানে এমনি এমনি গেলাম, গিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম যে ফাইনালি সেখানে যেতে পারছি। কিন্তু সেখানে এই জায়গাটা না ফটো ভালো আসতো, অনেক পতাকা লাগানো ছিল না, কিন্তু হলো সেখানে মন্দিরের ভিতরে তো জানো, দাঁড়াতে হবে না চলো, তোমরা তো জানোই যে কোনো মন্দিরের ভেতরে সেখানে ক্যামেরা অ্যালাউড নেই, তো সেই জন্য ভেতরটা দেখাতে পারিনি। ভেতরটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে, এসে দেখতে হবে। আর চারপাশটা খুবই সুন্দর, কারণ মানে জল আর মাঝখানে বড় বড় পাথরের উপরে যে মন্দির বা অনেক কিছু রয়েছে, মাঝখানে মাঝখানে সব বড় বড় পাথর রয়েছে নদীর মাঝখানে, সেটাও দেখে বেশ ভালো লাগছিল। সত্যি সামনে থেকে দেখতে খুবই সুন্দর। আর হ্যাঁ, তবে আজকে আমরা কি গো, তুমি ভিডিওর মধ্যে এমনি করে আছো কেন? আর টায়ার্ড হয়ে গেছে গাড়ি, আর তার মধ্যে কি বলতো মাঝে মাঝে না মানে অনেক বড় বড় পাক দেখছিলাম, মানে শুনেছি যে জলের ভিতরে পাক থাকে, কিন্তু কোনোদিন পাকটা দেখিনি, আজকে দেখলাম যে অনেক বড় বড় পাক আছে। একটাই বাস চলছে দেখো কি, হ্যাঁ অনেকক্ষণ থেকে আজকে বাইরে বাসও নেই সেরকম। তো এখন আমরা ভাবছি বাড়িতেই যাব, মানে বাড়ির পথেই আছি, জানি না এর খুব টায়ার্ড হয়ে গেছে। তো দেখা যাক, মানে আছি বাড়িতে যাব, তবে রাস্তায় যেতে যেতে বলা যায় না। তবে হ্যাঁ, অনেক জায়গাতে প্রোগ্রাম হচ্ছিল কিন্তু সেখানে আর গেলাম না, কারণ কি বলবো, কাউকে চিনি না জানি না, তো ভাবলাম যে গিয়ে কি করব, তো সেই জন্য আর যাইনি। নিজেদের একটা টিম বা নিজেদের গ্রুপ নিয়ে গেলে সেই সমস্ত জায়গায় যেরকম ভালো লাগে, একা একা গেলে ঠিক অতটা ভালো লাগে না। তবে আজকে দিনটা মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই গেল, পূজা দেওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো চলো তাহলে এখন বাড়ির পথে যাই, তারপরে কথা হচ্ছে, আর আগে কি করছি না করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই, চলো সাথে থাকো। দেখো বাড়িতে ফিরে আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে একটা নতুন জিনিস লাগানো হচ্ছে, সেটা হলো ঠাকুরের সিংহাসন। গুয়াহাটিতে এসে এখনও আমার ঠাকুর পাতা হয়নি, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে ঠাকুরের সিংহাসনটা ঠিকঠাক করে নিই, আর সেটাকে ওয়ালের মধ্যে লাগিয়ে নিচ্ছি। বাইরে থেকে ঘুরে ফিরে এখন চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলায় যেহেতু ছুটির দিন, তো কিছু একটা টিফিন বানাই একটু ভালো মতো, কারণ অন্যদিন তো ওর অফিস থাকে, তো সেই কারণে ওর অফিসের কারণে তো দুজনের একসাথে বসে আর ঠিকঠাকভাবে খাওয়াটা হয় না, বা ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়, তখন ডিনারের টাইম হয়ে যায়। তো সেজন্য অনেকদিন থেকে আমি ভেবে রেখেছি যে ও আসলে ওকে আমি স্যান্ডউইচ করে খাওয়াবো। সেদিন তো তোমাদের বলেইছিলাম যে আমি করে দিব ওকে স্যান্ডউইচ, তো সেই কারণে দুদিন থেকে আর করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকেও করে দিই, কারণ কালকে থেকে তো আবার পুরো দমে অফিস শুরু হয়ে যাবে, আজকেও ছুটির দিন। আর আজকে যেহেতু আমরা বিকেলবেলাতেই ঘুরে বাড়ি চলে এসেছি, তো সেজন্য হলো এসে করিনি, কি বলে বাইরে কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, মানে ভালো কিছু। তো সেই কারণে আমি নিয়েছি পাউরুটি, আর যা প্রিপারেশন সেগুলো রেডি হয়ে গেছে। আর আজকে আমি কি করবো হলো ভেজ মিউনিস, যেটা ভেজ মিউনিস দিয়ে করবো, আর সব যেগুলো যে সবজিগুলো সেগুলো আমি কেটে একদম রেডি করে নিয়েছি। আর যেটা হলো সব থেকে মেইন জিনিস, সেটা হলো যে কি বলে গ্রিন চাটনি যেটাকে বলে, সেটা কিভাবে বানিয়েছি বলো তো। সেটাতে মানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর হলো নিয়েছি আদা, সামান্য একটু আদা,
আর তোমরা তোমাদের টেস্ট মতন একটু কাঁচা লঙ্কা দেবে ঝালের জন্য, না হলে তো ভালো লাগবে না। আর দিয়েছি অল্প লবণ, আর হলো কি দিলাম আর একটু দিয়েছি লেবু রস, মানে ওই 1-2 ফোঁটা একটু লেবু রস। এইভাবে আমি বানিয়ে নিয়েছি, হলো যেটা গ্রিন চাটনি যেটাকে বলে সেটাকে বানিয়ে নিয়েছি। তো সেটা আমার আগেই বানানো হয়ে গেছিল, সেটার আর ভিডিওটা করা হয়নি। তো এখন আমি স্যান্ডউইচ বানানো শুরু করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর মানে কি আমি তো এখন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এখন আমি রেসিপির ভিডিওটা বানাবো, সেই রেসিপির ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো সেই কারণে তোমরা তোমাদের সাথে আবার পরে 1-2টা স্যান্ডউইচের সব প্রিপারেশন রেডি রেডি করে নিয়ে তারপরে কথা হবে। চলো তাহলে এখন স্যান্ডউইচটা বানিয়ে নিই, আর দেখতে থাকো, আর তারপরে স্যান্ডউইচ খেতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তাহলে বানিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। দেখো তবে সব স্যান্ডউইচগুলো আগে শেকে নিয়েছিলাম সব ভিতরে পুটুর দিয়ে, সেই রেসিপির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখন হলো ভাবলাম যে ঠিক আছে, খাওয়ার আগে গরম গরম একটুখানি বাটার দিয়ে শেকে নিই, কারণ এর আগে আমি সবগুলোকে এমনি শেকে রেখেছিলাম, কারণ আগে যদি বাটার দিয়ে শেকে রাখতাম তাহলে কী হতো বলতো, ঠান্ডা হয়ে যেত। তাই আগে এমনি শেকে রেখেছিলাম, এখন বাটার দিয়ে পরপর পরপর সবগুলো শেকে নিলাম। তো এখন আমার রেডি হয়ে গেছে সব স্যান্ডউইচগুলো, তো এখন হলো গিয়ে গরম গরম খেতে বসবো। আর এদিকে তো ও অপেক্ষা করে বসে আছে। আর দেখো সসের বাটিতে সসটা ঢেলে নিলাম, আর এদিকে ও বলছে তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো। তো টেন টেনা আমার রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, চলো তাহলে এখন ওকে গিয়ে খেতে দিই। এসেছি, আমার পুরো ডেকোরেশন একদম কমপ্লিট। আর আজকে তো অনেক জায়গায় ঘুরলাম, তোমাদেরকে বললাম ঘুরে ফিরে তারপরে শেষমেশ বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি। তো ঘোরাফেরাটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই, এই পাশে দাও তাহলে আমিও নিতে পারবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে এখন স্যান্ডউইচটা খেয়ে দেখি যে খেতে কেমন হয়েছে, খেয়ে দেখো সস লাগে। তো এখন আমিও টেস্ট করে দেখবো। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, গুড নাইট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স সবাইকে, আবার টাটা, দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে, চলো। ভালোই সত্যি।